উম্মতি মুহাম্মাদী, আমরা কেউ আদম নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, ইসমাইল নবীর উম্মত নয়, নূহ নবীর উম্মত নয়, ইয়াকুব নবীর উম্মত নয়, দাউদ নবীর উম্মত নয়। ও ভাই বোনেরা, আমরা উম্মতি মুহাম্মাদী, উম্মতি মুহাম্মাদী আমরা হয়েছি। এই উম্মতি মুহাম্মাদী হয়ে আমাদের নসিব ভালো নাকি কালো? বিরাট ভালো, বিরাট ভালো, বিশ্বাস করে। তবে আমরা উম্মতি মুহাম্মাদী আমরা ভালো, ভালো হয়ে আমাদের কাজগুলো কেন কালো হচ্ছে? এদিকে একটু আলোচনা আমাদের বুঝতে হবে, শুনতে হবে। ভাইরা আমার বাবা জিরা এতটাই ভালো, উম্মতি মুহাম্মাদী আমরা হয়েছি, আমাদের নসিব কালো তো দূরের কথা, আমাদের নসিব কতটা ভালো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরা আল্লাহকে উপর হাত উঠায়া, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে লেকার ঈসা নবী তক জিতনা নবী দুনিয়া মে আয়া হে, হার নবী নে মেরা আল্লাহকে উপর হাত উঠায়া, ও রব্বি আল্লাহ আমি আদম নবী তোমার দরবারে হাত তুললাম, ও রব্বি আল্লাহ আমি মুসা নবী তোমার দরবারে হাত তুললাম, ও রব্বি আল্লাহ আমি ঈসা নবী হাত তুললাম, ও রব্বি আল্লাহ আমি ইব্রাহিম নবী, ও রব্বি আল্লাহ আমি ইসমাইল নবী, ও রব্বি আল্লাহ আমি ইয়াকুব নবী, ও রব্বি আল্লাহ আমি দাউদ নবী, ও রব্বি আল্লাহ আমি মুসা নবী, ও রব্বি আল্লাহ আমি ইউসুফ নবী, ও রব্বি আল্লাহ আমি ইউনুস নবী, ও রব্বি আল্লাহ আমি আইয়ুব নবী। ও মুসলমানের ছেলেরা, সমস্ত নবীরা আমার আল্লাহ দরবারে হাত তুলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে পাঠিয়ে, আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদী করতে, আমরা নবী হওয়া থেকে উম্মতি মুহাম্মাদী হয়ে বড় ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? এতগুলো লোকের এই আওয়াজ, বাঁকুড়া জেলায় এই আওয়াজ তো সেই চব্বিশ পরগনার কাছে হেরে যাবে। সত্যি করে বলছি, চব্বিশ পরগনা আট দশটা লোকের এর থেকে বেশি আওয়াজ। আপনাদের জেলার একটা ইজ্জত আছে না? বলে 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 হেরে যাবেন না, জিতবে জিতবে জিতবেন তো, একটু জোরে তাকবীর দেন তো, নারায় তাকবীর, এ আর একটু জোরে হবে না, নারায় তাকবীর, মহান ঈশালে সব নারায় তাকবীর। চার্জ কিন্তু এখনো পুরোপুরি ভাবে হয়নি, একদম পুরো ব্যাটারি ফুল করে ফেলতে হবে। তাহলে এগুলো নবীর কথা আলোচনা করলাম, এবারে চলে আসেন ফেরেশতার কথা। এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের তৈরি করলাম, তোমরা একজন রুকু অবস্থায় দাঁড়িয়ে থাকবে, একজন কিয়াম অবস্থায় থাকবে, একজন সিজদা অবস্থায় থাকবে, তোমরা একদল একদল করে ভাগ হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের ফেরেশতা করে পাঠালাম, এমন সময় ফেরেশতারা বলে, ও মাবুদ আল্লাহ আপনি যদি আমাদের ফেরেশতা না করে, আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদি করে পাঠাতেন, রব্বি আল্লাহ আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমার আল্লাহ বলে, ওরে আমার মালাইকা ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোদেরকে ফেরেশতা করে বানালাম, আর উম্মতি মুহাম্মাদী করে যারা পাঠিয়েছি, তোদের মধ্যে আর উম্মতি মুহাম্মাদীর মধ্যে পার্থক্য, উম্মতি মুহাম্মাদী গুনাহ করবে, উম্মতি মুহাম্মাদী গুনাহ হবে, আর আমি আল্লাহ তোদেরকে ফেরেশতা বানিয়েছি, তোরা হলি নিষ্পাপ, তোদের মধ্যে কোনো গুনাহ নাই। তাহলে দাম বেশি কাদের ফেরেশতার নাম? উম্মতি মুহাম্মাদীর কাদের 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 উম্মতি মুহাম্মাদীর। ও রব্বি আল্লাহ, তারপরেও তোমার দরবারে দোয়া চাই, আপনি যার জন্য পৃথিবীর জমিনের কুল কায়নাত 18,000 মখলুক আছে, গাছপালা নদী নালা পাহাড় পর্বত তৈরি করেছেন, রব্বি আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমরা এরকম নিষ্পাপ ফেরেশতা হওয়ার থেকেও ওই নবীর যদি উম্মত হতাম, আমরা ফেরেশতা হওয়ার থেকে উম্মতি মুহাম্মাদী হলে ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ।
তাহলে নবীদের থেকে ফেরেশতার থেকে দেখলে বোঝা যায় উম্মতি মুহাম্মাদি আমরা যারা আছি আমরা হলাম সবথেকে নামি সবথেকে দামি সবথেকে হেভি সবথেকে ফাইন সবথেকে গুড সবথেকে উত্তম সবথেকে স্মার্ট সবথেকে ভালো বলে আমার আল্লাহ ঘোষণা করেছে জোরে বলেন আবাব 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 এবার একটু আল্লাহর কোরআনের কাছে যাব উম্মতি মুহাম্মাদের এই কথার উপরে একটু ভিত্তি করে দলিল বার করব ওগো আল্লাহর কোরআন আমরা হলাম তোমারই গোলাম তাই এতগুলো মুসলমান সর্বপ্রথম তোমার কাছে জানতে এলাম আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল গো অতিনি আজাইতুন অতুরি সিনি নাগা আহাজা বালাদিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমার বাবা জিরা আল্লাহর কোরআন সুন্দর হবে ঘোষণা করে দিল আমি কিন্তু যে পয়েন্টের উপরে আপনাদের বোঝাচ্ছিলাম ওই পয়েন্টের দিকে লক্ষ্য করব এই কোরআন শরীফের আয়াতটা পুরোপুরি ভাবে ব্যাখ্যা করছি না এখানে কি বলেছে শুনুন আল্লাহর কোরআন এখানে চারটি জিনিসের কসম করে বলেছে যে আমি উম্মতি মুহাম্মাদি আদম সন্তানকে এই মানুষের বাচ্চাকে সব থেকে বেশি নামি দামি বলে ঘোষণা করেছি জোরে বলুন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এইবারে মূল্যায়ন করি সবাই মিলে আসেন তাহলে এতক্ষণ ধরে কি বুঝলাম যে আমরা হলাম সব থেকে নামি সব থেকে দামি কথা ঠিক না ভুল তাহলে মুসলমান 2019 এ আমরা বসবাস করি আমরা সব থেকে নামি সব থেকে দামি হলে আমাদের কাজগুলো সব আরএসএস মার্কা হয়ে গেছে কেন এই মুসলমানের কাজ এত জঘন্য হয়ে গেছে কেন এত খারাপ হয়ে গেছে কেন আমরা আচ্ছা আমরা যারা এখানে বসে আছি যারা একটা মায়ের পেটে সন্তান কেউ বসে আছি একটা মায়ের পেটে সন্তান কি গোদা বাংলায় একটা কথা আছে কি জানেন বারো জায়গার তেরো হুত তবেই হবে গল্পের যুত কথা ঠিক কিনা জি বিভিন্ন বাড়ি থেকে এলাম বিভিন্ন মায়ের পেটের সন্তান বসে এখানে এলাম একত্রিত হয়ে বসে আছি কেউ পূর্ব পাড়া কেউ পশ্চিম পাড়া কেউ উত্তর পাড়া কেউ দক্ষিণ পাড়া বিভিন্ন পাড়া থেকে এসে এখানে বসলাম একটা মায়ের পেটের সন্তান এখানে কেউ নাই তাহলে আমাদের প্রত্যেকের মাতার ব্রেনটা কিন্তু আলাদা কারোর সমান নয় প্রত্যেকের ব্রেনটা আলাদা এই আলাদা ব্রেন নিয়ে ইসলাম বুঝলে হবে না শরিয়াত বুঝলে হবে না আজকে এখানে ব্রেনটাকে সকলকে ওই এক মাপ কাঠি দিয়ে মাপতে হবে এক মাপ দিয়ে বুঝতে হবে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমরা কেউ একটা বাড়ির লোকও নয় একটা বাড়ির সন্তানও নয় একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আবাই সাউন্ড তো কমে গেছে কেন একটু বাড়ান তো কোনো আওয়াজ নেই اللهم صل على আপনার মাইক নাকি আপনি আমার কাছে এসে বসুন এখন চলে আসুন পাকদান নিয়ে এখানে আসেন ভাইরা আমার বাবা জিরা ও মুসলমানের ছেলেরা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমরা কেউ একটা বাড়ির ছেলে নয় একটা মায়ের পেটেরও সন্তান এখানে বসে নেই বিভিন্ন বাড়ি থেকে এলাম কিন্তু আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি আমাদের ব্রেনটাকে সমান করতে হবে কেননা ইসলামের খাতিরে শরীয়তের খাতিরে আমার আল্লাহর খাতিরে আমাদের পদক্ষেপটা আমাদের পায়ের কদমটা কদমটা সমান করতে হবে এটাই আমি আপনাদের বোঝাতে চাইছিলাম কেননা আজকে পৃথিবীর জমিনে ইসলামটা কিন্তু শেষের দিকে ইসলামটাকে কিন্তু এখনো ধ্বংসের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে ও ভাইরা বাবাজিরা আমরা যারা মুসলমান আমাদের পায়ের তারা থেকে মাটিটা সরে যাচ্ছে তার কারণ হলো আমরা
আপনি একটু বলুন কিয়ামতটা কোন সময় হবে, কিয়ামতটা কোন জামানায় দেওয়া হবে।